প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব এর আগে আমরা দুটো ক্লাস নিয়েছি এবার আমরা একটা তৃতীয় ক্লাস শুরু করলাম আজকে আমরা যে শুরু করব সেটা হলো জারণ অধ বিক্রিয়া তোমরা জানো আমরা ক্লাস 19 জারণ বিজারণ বিক্রিয়া করেছি এখন আমরা জানব যে আসলে জারণ বিক্রিয়া কি জারণ বিক্রিয়া কাকে বলে আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া তাহলে কি বলবো আমরা যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয় বা ইলেকট্রন অপসারণ করা হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া তাহলে আজকে আমরা জানব জারণ অধ বিক্রিয়া আমরা জানি অধ মানে হলো অর্ধেক বা হাফ তাহলে আমরা আজকে জারণ বিক্রিয়ায় জানি জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ায় যে অংশে যে অংশে যে অংশে যে অংশে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ায় যে অংশে বিজারণ ইলেকট্রন ত্যাগ করে যে অংশে বিজারক বিজারক ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাকে জারণ অধ বিক্রিয়া বলে তাহলে আমরা নাম প্রথমে কি জারণ অধ বিক্রিয়া কাকে বলে জারণ অধ বিক্রিয়া কাকে বলে অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ার যে অংশে জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাকে জারণ অধ বিক্রিয়া বলে তাহলে আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়ায় যে অংশে বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাকে বলা হয় জারণ অধ বিক্রিয়া এবার আমরা যাব এবার যখন আমরা বিজারণ অধ বিজারণ অধ বিক্রিয়া এবার যাই আমরা বিজারণ অধ বিক্রিয়া কাকে বলে আমরা নাইনে শুনছি জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেই বিক্রিয়াকে বলি আমরা জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হবে সেই বিক্রিয়াকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আজকে আমরা এটা শিখবো বিজারণ অধ বিক্রিয়াটা কি এখন আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় জারক জারক ইলেকট্রন জারক ইলেকট্রন গ্রহণ
করে বিজারিত হয়। তাহলে আমরা কি বললাম, বিজারণ অভিক্রিয়া অর্থাৎ জাল বিজারণ বিক্রিয়ায় জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, তাকে তাকে বিজারণ অধ বিক্রিয়া বলে। তাহলে আমরা কি বললাম, বিজারণ অধ বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে বিজারণ অধ বিক্রিয়া বলে। তাহলে আজকে আমরা এখানে জারণ অভিক্রিয়া জানলাম এবং বিজারণ অভিক্রিয়া জানলাম। এখন আমরা যেটা জানব, এই জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা তড়িৎ ছেদ বা তড়িৎ কোষের মাধ্যমে উপস্থাপন করব। আজকে আমরা জানবো যে একটা জারণ বিজারণ বিক্রিয়াটা একটা তড়িৎ ছেদ বা কোষের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এখানে বিক্রিয়া আমরা যাই জিঙ্ক যোগ কপার সালফেট, জিঙ্ক সালফেট যোগ কপার। এখানে জিঙ্কটা ছিল সলিড, এটা হলো অ্যাকোয়ার, এটা অ্যাকোয়ার, এটা হলো সলিড। তাহলে আমরা এখানে দেখো জিঙ্ক কপার সালফেট বিক্রিয়া করে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাইয়া জিঙ্ক সালফেট যোগ কপার উৎপন্ন করে। এখন এই বিক্রিয়াটাকে আমরা বিভিন্ন সেল বা কোষের মাধ্যমে উপস্থাপন করব। এখন আমরা প্রথমে যেটা দেবো এক নম্বর শর্তে, এই বিক্রিয়াটাকে যদি আমরা তড়িৎ কোষের বা তড়িৎ সেলের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাতে একটা এক নম্বর দেখতে পাবো আমরা, এটাকে বলে আমরা জিঙ্ক, এটা হলো কপার সালফেট। তাহলে আমরা এখানে এখন যেটা দেখবো এই জিঙ্কটা এখানে কি হবে ঘটে, জারণ অধ বিক্রিয়া ঘটে। জিঙ্কের কি ঘটে, জারণ অধ বিক্রিয়া ঘটে। এটা তো আমরা লিখবো, তখন সমীকরণটা হবে এটা তো বোঝানো হচ্ছে জিঙ্ক তার শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন অপসারণ করে ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, জিঙ্ক আয়নে পরিণত হয়। আর এই যে মাসটা যেটা এটা বলবো আমরা অধ বিক্রিয়ার একটি চিহ্ন। তাহলে এখানে জিঙ্কের কি করছে, জারণ অধ বিক্রিয়া করছে। জিঙ্কের কি ঘটল, জারণ অধ বিক্রিয়া। তাহলে জারণ অধ বিক্রিয়া দেখানোর জন্য তার প্রতীক ব্যবহার করি, সেটা হলো এই রেখাটাকে আমরা বলবো জারণ অধ বিক্রিয়া বা শুধুমাত্র অধ বিক্রিয়া একটা প্রতীক। তাহলে এখানে জিঙ্কের যে জারণ প্রসারণ বুদ্ধি এই চিহ্ন মাধ্যমে বা এই প্রতীকের মাধ্যমে আমরা বলতে পারি এখানে জিঙ্কের অধ বিজারণ ঘটেছে। হ্যাঁ, এবার আমরা যাব এর পাশাপাশি যে কপার, এই কপারে অর্থাৎ এই সমীকরণ বোঝানো হচ্ছে
হচ্ছে যেখানে কপারে অধ বীজারণ ঘটে সে তাহলে আমরা তড়িৎ কোষের মাধ্যমে একটা জারণ বীজারণ বিক্রিয়াকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি এখন আমরা এর পরে যাব যখন একটা তড়িৎ রাসায়নিক কোষে ব্যবহার করব তখন এই জিনিসটা হবে জিঙ্ক প্লাস জিঙ্ক আয়ন আবার কপার আয়ন কপার তাহলে আমরা এখানে বলতে বলতে পারি যে আমরা তড়িৎ রসায়নের ক্ষেত্রে জানি বা তড়িৎ কোষের ক্ষেত্রে জানি যে যা জারণ ঘটে সে হয় অ্যামন আর যা বীজারণ ঘটে সে হয় ক্যাথোড তাহলে আমরা এখানে এই অংশকে বলতে পারি অ্যামন অধ জারণ বিক্রিয়া এটাকে বলতে আমরা ক্যাথোড অধ বীজারণ বিক্রিয়া বা এই অধ জারণ মাধ্যম দিয়ে এখানে আমরা কোষ বলতে পারি এটাকে আমরা কেন অধ কোষ বলতে পারি কেন অধ কোষ এটা বলা যায় তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমরা একটা তড়িৎ কোষ স্থাপন করব বা তড়িৎ কোষ সংযোগ দেব তখন আমরা দেখব এই তড়িৎ সংশ্লেষণে দুটা জিনিস গ্যাস করে একটা হলো অ্যানোড হিসেবে অবস্থান করে একটা ক্যাথোড হিসেবে অবস্থান করে অ্যানোড প্রান্তে আমরা বসবো ওখানে জারণ অধ বিক্রিয়া করবে ক্যাথোড প্রান্তে আমরা জানবো এখানে বীজারণ অধ বিক্রিয়া ঘটবে তাহলে তড়িৎ কোষে একই সঙ্গে অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া ক্যাথোডে ঘটে বীজারণ অধ বিক্রিয়া এবার আমরা যাব এই একটা জারণ বীজারণ বিক্রিয়াকে তড়িৎ কোষের মাধ্যমে আমরা সংক্ষেপে কিভাবে উপস্থাপন করব তাহলে এই জারণ বীজারণ বিক্রিয়াকে আমরা তড়িৎ কোষের মাধ্যমে আমরা উপস্থাপন করতে যাচ্ছি জিঙ্ক জিঙ্ক আয়ন আমরা আগে বলছি এখানে কি ঘটল অধ জারণ এটা বোঝায় পূর্ণাঙ্গ অর্থাৎ জারণ বীজারণ এখানে আমাদের প্রবেশ হলো কপার আয়ন তাহলে আমরা একটা জারণ বীজারণ বিক্রিয়াকে তড়িৎ কোষ বা তড়িৎ সেলের উপর ভিত্তি করে এভাবে আমরা একটা জারণ বীজারণ বা তড়িৎ জারণ বীজারণ বা কোষ জারণ বীজারণকে সমীকরণকে আমরা এখানে উপস্থাপন করতে পারি তাহলে এই যে এককটা আমাকে বলবো আমরা অধ জারণ এই এককটা আমাকে বলবো আমরা অধ বীজারণ আর এই পূর্ণ দুটো টানকে আমরা একত্রে বলবো জারণ বীজারণ তাহলে এটা একটা পূর্ণাঙ্গ জারণ বীজারণ কোষ তৈরি আমি এখানে বলবো ব্যাখ্যা ক্ষেত্রে যে জিঙ্ক তার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন অপসারিত করে বা দান করে জিঙ্ক আয়নে পরিণত হয়ে জারণ অধ বিক্রিয়া ঘটায় এবং কপার তার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়
এখানে ক পারে বীজ আরোপণ প্রক্রিয়া ঘটে তাহলে এটা একটা তড়িৎ কোষের জারণ বীজারণ পূর্ণরূপ বা জারণ বীজারণ প্রক্রিয়া হতে পারে তাহলে আজকে আমরা এখানে তড়িৎ রসায়নে তড়িৎ ছেদ বা তড়িৎ কোষের উপর ভিত্তি করে জারণ বীজারণের সমীকরণ কেমন করে লিখতে হয় আজকে আমরা এখানে জানলাম এরপর আমরা আগে সামনে দিকে এবার আমরা আসব তড়িৎদ্বার বিভব তড়িৎদ্বার বিভব তড়িৎদ্বার বিভব এবার আমরা আসলে যাব তড়িৎদ্বার বিভব যখন কোন ধাতব দ্রব্যকে যখন কোন ধাতব দ্রব্যকে ওই ধাতু লবণের দ্রবণের লবণের দ্রবণে ডুবানো হয় তখন ধাতব কণটি দ্রবণের সাপেক্ষে হয় তখন ধাতব দণ্ডটি দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ধনাত্মক বা ঋণাত্মক আধানে প্রাপ্ত হয় ধনাত্মক বা ঋণাত্মক আধান ঋণাত্মক আধান ঋণাত্মক প্রাপ্ত হয় ফলে ধাতব দণ্ডটি ফলে ধাতব দণ্ডটি দ্রবণের মধ্যে তখন ফলে ধাতব দণ্ড ধাতব দণ্ড ও দ্রবণের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় বিভব পার্থক্যের সৃষ্টি হয় আচ্ছা তাহলে আমরা এবার যাই তড়িৎদ্বার বিভব অর্থাৎ বলা হচ্ছে কোন তড়িৎদ্বারে বা কোন বিকারে যখন কোন একটা ধাতব লবণের দ্রবণে যদি ওই ধাতব দ্রব্য ডুবানো হয় বা নিম্নস্থ করা হয় তাহলে দ্রবণের সাপেক্ষে ওই ধাতুর দ্রবণের সাপেক্ষে ওই ধাতুটা ধনাত্মক বা ঋণাত্মক আকারে পরিণত আগে বলা যায় না আরেকবার বলি অর্থাৎ কোন বিকারের বা কোন ধারকের কোন লবণের দ্রবণ কোন ধাতুর লবণের দ্রবণ করে
ওই দ্রবণে যদি ওই ধাতুটাকে নিম্নোক্ত করা হয় তাহলে ওই ধাতুটা ওই দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক পরিণত হয়। আরেকবার, কোনো তড়িৎ দ্রবণে কোনো ধাতব দ্রবণ দ্রবিত করে ওই দ্রবণে যদি ওই ধাতুকে ডুবানো হয় বা নিম্নোক্ত করা হয় ওই ধাতুটা দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক পরিণত হয়, ফলে দ্রবণ এবং ধাতুর মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। ফলে দ্রবণ এবং ধাতব দ্রবণের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই বিভব পার্থক্য আমরা এখানে আলোচনায় আনলাম। তাহলে এই যে তড়িৎ বিভব পার্থক্য সৃষ্টি হয় এটাই বলবো আমরা তড়িৎদ্বার বিভব। তাহলে এখানে লৌহিক লব কোনো ধাতব দ্বন্দ্ব কে যদি ওই ধাতু লবণে বা দ্রবণ করা হয় বা দ্রবিত করা হয় তাহলে ওই ধাতব দ্বন্দ্বটা ওই দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মকে পরিণত হয়। এবং এই ধাতব দ্বন্দ্ব এবং ওই দ্রবণের মাঝে একটা তড়িৎ বিভবের পার্থক্যের সৃষ্টি হয়। এই তড়িৎ বিভব পার্থক্যটাকে আমরা তড়িৎদ্বার বিভব বলি। তাহলে আমরা আজকে তড়িৎদ্বার বিভব কাকে বলে একটু জানলাম। এবার আমরা আসি এই তড়িৎদ্বার বিভবের জন্য আমরা একটা তড়িৎ সেল বা তড়িৎ কোষ তৈরি করব। তড়িৎ সেল বা তড়িৎ কোষ তৈরি করব। এখন আমরা একটা তড়িৎ সেল বা তড়িৎ কোষ তৈরি করি। লবণ তাহলে আমরা এখানে একটা তড়িৎ কোষ তৈরি করলাম। এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে এটাকে যদি আমরা কপার সালফেটের দ্রবণ ধরি, এটাকে যদি আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ ধরি এটাকে যদি আমরা জিঙ্ক ধরি, এটাকে যদি আমরা হাইড্রোজেন ধরি, তাহলে যখন আমরা এখানে বিদ্যুৎ সংযোগ করা হবে তখন কি হবে, এটা একটা অ্যানোড এবং একটা ক্যাথোডে রূপান্তর হবে। এবং এর পরিপ্রেক্ষিতে এই পরিবাহের ভিতর দিয়ে কি পরিমাণ এনার্জি বা কি পরিমাণ শক্তি অথবা কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা আমরা নির্ণয় করার জন্য ই নোট সেল ইকুয়াল টু ই নোট হাইড্রোজেন প্লাস ইনোন জিঙ্ক ব্যবহার করতে পারি, অথবা আমরা নিতে পারি ইনোন অ্যানোন প্লাস ইনোন
ক্যাথোড, এনোড ক্যাথোড। তাহলে এভাবে আমরা এভাবে তড়িৎ রসায়নে তড়িৎ কোষ নির্ণয় করতে পারি এবং ব্যাখ্যা আসতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে এটা দুটা দ্রবণ নিলাম, এখানে ধাতব পদার্থ ছেদ করলাম, এটা হলো পরিবাহী তার, এই পরিবাহী দিয়ে অ্যানোড থেকে ক্যাথোড ইলেকট্রন স্থানান্তরিত হবে এবং এই যে এই পাশে এবার আপনার জন্য এখানে লবণ শুধু ব্যবহার করা হবে, অর্থাৎ এখান থেকে যে ইলেকট্রন এখানে আসবে তাহলে এই ইলেকট্রন ঘাটতি হবে, এই ইলেকট্রনকে ঘাটতি পূরণের জন্য আবার এই লবণ শুধু ভিতর দিয়ে এখানে ইলেকট্রন স্থানান্তরিত হবে। এভাবে এখানে বারবার ইলেকট্রন যাতা করবে এবং এটা হবে না তড়িৎ কোষ বা তড়িৎ ছেদ গঠন পদ্ধতি আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমরা যা আলোচনা করলাম সেগুলো আরেকবার রিপিট করা হোক, সেটা আজকে প্রথমে বললাম যেটা সেটা হলো অধজারণ অধবিক্রিয়া, জারণ অধবিক্রিয়া কাকে বলে, অর্থাৎ আমরা দেখলাম যে যদি কোনো তড়িৎ কোষ বা কোনো তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় যে বর্ণ বা যে যৌগটা ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হবে বা যাইতে হবে, যে কোটায় বা যে ধারক বিজারটা ইলেকট্রন ত্যাগ করে যাইতে হবে তাকে বলবো আমরা জারণ অধব বিক্রিয়া, বা কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অর্থাৎ কোনো মৌল বা যৌগ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে তাকে বলবো বিজারণ অধব বিক্রিয়া। এবার আমরা বললাম আমরা বিভব পার্থক্য, অর্থাৎ কোনো ধাতুকে যদি ওই ধাতুর লবণের দ্রবণের মধ্যে ডুবানো ভাবে পরিণত করা হয় তাহলে ওই দ্রবণের সাপেক্ষে ওই ধাতব বর্ণটা ধনাত্মকারী ধাতুকে পরিণত হয় এবং তার ফলে ওই দ্রবণ এবং ধাতব দ্রবণের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে আমরা বলি তড়িৎদ্বার বিভব। তো তার পাশাপাশি আমরা এখানে আজকে যেটা আসলাম সেটা হলো একটা তড়িৎ কোষের গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করলাম, তড়িৎ কোষের গঠনটা নিয়ে এর পর্থে থেকে আমরা তার তড়িৎ কোষে কি পরিমাণ শক্তি নির্গত হবে বা শোষিত হবে সে শক্তিকে আমরা এখন নির্ণয় করতে পারবো বা পারলাম। যাই হোক তাহলে আজকে আমাদের ক্লাস এবছর শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং এই করোনা থেকে দূরে থাকো, সাবধান থেকো, ভালো থেকো।